বাগদায় তৃণমূলকে সুবিধা করে দিতে নির্দল প্রার্থীকে টাকা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি সভাপতি। নির্বাচনে পরাজয় জেনে ভুল বকছে, পাল্টা দিলেন তৃণমূল সভাপতি। আগে একাধিকবার বিভিন্ন সভা থেকে বাগদা থানার ওসিকে আক্রমণ করেছেন বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। এবার সরাসরি তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে নির্দল প্রার্থীকে 5 লক্ষ টাকা দেওয়ার অভিযোগ উঠল থানার ওসির বিরুদ্ধে। এক পথসভা থেকে এই অভিযোগ করেন বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তার দাবি, রাতের অন্ধকারে 5 লক্ষ টাকা নির্দল প্রার্থীকে দিয়েছেন থানার ওসি, তৃণমূল তাকে সেই টাকা দিতে দিয়েছে। তার দাবি, 2-3 দিন অন্তর অন্তর 50,000 টাকা করে দিচ্ছেন থানার ওসি, কারণ তৃণমূল বিজেপির ভোট কাটার জন্য এই টাকা দিতে দিয়েছে। এ বিষয়ে বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা আমার কথা নয়, তৃণমূল নেতারা এই কথা বলছে। রবিবাসরীয় প্রচারে এক পথসভা থেকে বাগদা থানার পুলিশকে এভাবেই আক্রমণ করেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তৃণমূলের লোক বলছে, আমি বলেছি ভালো করে খেয়াল করুন, আমি বলেছি তৃণমূলের লোক বলছে আমরা যে কাজটা করছি ওসির হাতে নির্দলে ভোট কাটার জন্য নির্দল প্রার্থীকে এর মাঝে 5 লক্ষ টাকা দিয়েছে ওসির হাত দিয়ে, এটা তাদের কথা। এবং বলছে 2-3 দিন অন্তর 50,000 টাকা করে থানার মধ্যে, আপনি দেখবেন নির্দল প্রার্থী ঘন ঘন থানায় যায় রাত্রিরে ঘন ঘন থানায় যায়, কি করতে যায় এখন তো বুঝতে পারছি কি করতে যায়। তৃণমূলের যারা বাগদার কয়েকজন আছে, আমি নাম বলবো না কারণ, তারাই বলছে। এ বিষয়ে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বলেন, উনি তৃণমূলের হয়ে কাজ করছেন কারণ স্থানীয়দের দাবি না মেনে টাকার বিনিময়ে বিজেপির বহিরাগতকে প্রার্থী করেছেন। উনি যেরকম সবাইকে তেমনই মনে করেন। দেবদাসবাবু এটা চেয়েছিলেন যে বিজেপির বাইরে প্রার্থী হোক আর তৃণমূলের সুবিধা হোক, টাকা নিয়ে এটা করেছেন দেবদাসবাবু, এবং বিজেপির প্রার্থীর কাছ থেকে প্রচুর টাকা উনি খেয়েছেন। সেই জন্য আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাচ্ছি, এবং প্রার্থী আমাদের কার্যকর্তাদের অনেকের হাতে পায়ে জড়িয়ে ধরে এরকম কথা বলছেন। তো আসলে দেবদাসবাবু নিজেই তৃণমূল পয়সার বিনিময়ে তৃণমূলের বিটিম হয়ে কাজ করছেন, এটা আমাদের কাছে তথ্য আছে। শান্তনু ঠাকুরের বোন যাতে জিততে পারে সেই জন্যই দেবদাসবাবু এই কাজগুলি করেছেন। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এসব তৈরি করা কথা বলে লাভ নেই, ভোটে হারবে নিশ্চিত, তাই ভুল ভাল বকছে বিজেপির সভাপতি। না, ওর দলের নেতা শুভেন্দু অধিকারীও যেরকম বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কথা বলছেন সেটাও জানে। এটা এইসব তৈরি করা কথা, মার্কেটে খাইয়ে কোনো লাভ নেই। এগুলো কখন বলে, যখন পরাজয় নিশ্চিত জেনে যায় তখন সেইটাকে ঢাকার জন্যে নানারকমভাবে তারা কথা বলে সেই নিজের পরাজয়ের গ্লানিটাকে ছোটো করার চেষ্টা করে ঢাকার চেষ্টা করছে, এছাড়া আর কিছু নেই। এইসব ফালতু কথা, বাজার গরম করা কথা, হার নিশ্চিত ওরা জেনে গিয়েছে, মিলিয়ে নেবেন আমার কথা, যেই সেই কারণেই নানারকমভাবে এই ধরনের অপপ্রচার করে ওদের লজ্জার হাত থেকে বাঁচতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।